নেক্সট কোশ্চেন হচ্ছে আমরা বেনজোডাইজেপাইন কোন কোন ক্ষেত্রে ইউজ করব বিশেষ করে অ্যাংজাইটি ডিসঅর্ডার কারণ যদি অ্যাংজাইটি থাকে সারা আমরা অ্যাংজাইটি ক্লাসিফিকেশন পড়লাম সেক্ষেত্রে আমরা কি কি করতে পারি প্যানিক ডিসঅর্ডার জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার এগুলোর ক্ষেত্রে আমরা লং অ্যাক্টিং বেনজোডাইজেপাইন ইউজ করব লং অ্যাক্টিং কেন কেননা একটা মানুষের অ্যাংজাইটি তার সারাক্ষণ ধরে মানে সে যতক্ষণ বেঁচে থাকে বা যতক্ষণ সে সজাগ থাকে ততক্ষণ ধরে থাকে এই জন্য আমরা লং অ্যাক্টিং ইউজ করব স্লিপ ডিসঅর্ডার ক্ষেত্রে বিশেষ করে ইনসমনিয়ার ক্ষেত্রে আমরা শর্ট অ্যাক্টিং ইউজ করব কেননা শর্ট অ্যাক্টিং ইউজ করলে তার ঘুম চলে আসলে সে তখন তার সিনেসটা ডিপ্রেশন হয়ে থেকে যায় অ্যান্টি কনভালসেন্ট এটা আমরা দেখতে পেলাম এই যে এপিলেপসি টিটেনাস এগুলোর ক্ষেত্রে এক্লাম্পসিয়া ফিব্রাইল কনভালশন এগুলোর ক্ষেত্রে হয় কি সিএনএস এক্সাইটেশন হওয়ার পরে মাসেলটা ক্রাম্প করে মাসেলটা রিজিড হয়ে যায় মাসেলটা বেশি কন্ট্রাকশন করে তো এই মাসেল কিছুক্ষণ পরপর যে কন্ট্রাকশন করতেছে এগুলাকে বলবো আমরা মানে টিমর টাইপের আর কি অ্যান্টি কনভালসেন্ট তো অ্যান্টি কনভালসেন্ট হিসেবে বেনজোডাইজেপাইন যদি ইউজ করে বেনজোডাইজেপাইন আমরা বললাম সিএনএসকে ডিপ্রেশন করে সিএনএসকে ডিপ্রেশন করলে মাসেলে নার্ভ স্টিমুলেশন যাবে না মাসেলে নার্ভ স্টিমুলেশন না গেলে মাসেল কন্ট্রাকশনও করবে না তারপরে মাসেল রিল্যাক্সেশন হবে এই জন্য অ্যান্টি কনভালসেন্ট হিসেবে বেনজোডাইজেপাইন ইউজ করা যায় প্রি অ্যানেস্থেটিক মেডিকেশনের ক্ষেত্রে ইউজ করা হয় কেননা আমরা জানলাম বেনজোডাইজেপাইন করে কি সিএনএসটাকে ডিপ্রেশন করা দেয় সিএনএসকে যদি ডিপ্রেশন করা দেয় ঠিক সেরকম আমাদের যে ম্যামিলারি গ্ল্যান্ড প্রি অ্যানেস্থেটিক মেডিকেশনের ক্ষেত্রে বেনজোডাইজেপাইন ইউজ করা হয় মানে কোনো একটা অপারেশন করা শুরু করার পূর্বে সেখানে বেনজোডাইজেপাইন দেওয়া হয় কেন দেওয়া হয় কেননা আমরা জানি বেনজোডাইজেপাইন সিএনএসকে ডিপ্রেশন করে এরকম একটা হচ্ছে লিম্বিক সিস্টেমের মধ্যে হিপোক্যাম্পাস আছে এই হিপোক্যাম্পাস হচ্ছে আমরা জানি হিপোক্যাম্পাস বা হচ্ছে ম্যামিলারি যে গ্ল্যান্ড আছে সেটাকে আমাদের কি হয় সেখানে করে আমাদের মেমোরি বিশেষ করে সংরক্ষিত থাকে তো সেই জায়গা নিউরনগুলোকে ডিপ্রেশন করার জন্য এটাও ইউজ করা হয় যাতে পার্সনটা যাতে অপারেশন শেষ হওয়ার পরে তার যাতে কোনো না হয় টেনশন না হয় যে তাকে এইভাবে অপারেশন করা হয়েছিল এই জন্য প্রি অ্যানেস্থেটিক মেডিকেশন হিসেবে অ্যান্টিরোগের অ্যামনেস্থিয়ার করার ইফেক্ট পাওয়ার জন্য ডুরিং সাম মেডিকেল প্রসিডিউর ব্রঙ্কোস্কোপি এন্ডোস্কোপি এগুলো যখন কোনো একটা ভিসেরার মধ্যে যখন যাবে ল্যারিংস বা ল্যারিংসের ভিতরে যখন যাবে ব্রঙ্কোস্কোপি তখন কি হবে মানুষের সেখানে ভ্যাগাস নার্ভটা স্টিমুলেশন হয়ে সাথে সাথে কার্ডিয়াক অ্যারেস্ট করতে পারে ভ্যাগাস নার্ভ যাতে স্টিমুলেশন যাতে না হয় সেজন্য অ্যানেস্থেটিক এজেন্ট হিসেবে বেনজোডাইজেপাইন ইউজ করা হয় কেননা সেটা কি বললাম আমরা সিএনএসকে ডিপ্রেশন করে তো এই যে ভ্যাগাস নার্ভ স্টিমুলেশন যে হবে যখন সেখানে ভিসেরার মধ্যে বা ট্রাকের মধ্যে যখন যাবে এই ভ্যাগাস নার্ভ যদি স্টিমুলেশন না হয় সেই নার্ভটাকে ডিপ্রেশন করার জন্য ডুরিং সাম মেডিকেল প্রসিডিউরের ক্ষেত্রে বেনজোডাইজেপাইন ইউজ করা হয় এছাড়া মাসেল রিল্যাক্সেশন সেটা তো আমরা করলাম বিশেষ করে মাল্টিপল স্ক্লেরোসিস সময় হয় কি ডিজেনারেশন অফ দ্য বিশেষ করে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের নিউরনগুলা ডিজেনারেশন হয় সেক্ষেত্রে আমরা জানি আপার মোটর নিউরন টাইপ লেশন হয় আপার মোটর নিউরন টাইপ লেশন হলে আমরা কি জানি স্পাস্টিক প্যারালাইসিস হয় অফ মাসেল এই স্পাস্টিক প্যারালাইসিস হলে মাসেলটা এক্সেস লেভেলের কন্ট্রাকশন হয় এখন এই মাসেলের যেহেতু নিউরনগুলো যাতে এক্সেস লেভেলের যাতে না কন্ট্রাকশন করতে পারে সেজন্য এই নিউরনগুলোকে ডিপ্রেশন করার জন্য আমরা কোন ধরনের ড্রাগস ইউজ করতে পারবো বেনজোডাইজেপাইন একটু আগে ইউজ বললাম অ্যান্টি কনভালসেন্টের যে মেকানিজম সেটা হচ্ছে মাসেল রিল্যাক্সেশনের মেকানিজম কোনো কোনো ক্ষেত্রে অ্যালকোহল উইথড্রল ক্ষেত্রে আমরা হচ্ছে লং অ্যাক্টিং বেনজোডাইজেপাইন ইউজ করতে পারি কেন অ্যালকোহল যখন উইথড্র করতে যাব এগুলো আমরা পড়েছি অ্যালকোহল হচ্ছে একটা অ্যালকোহল উইথড্রল ক্ষেত্রে আমরা বেনজোডাইজেপাইন ইউজ করতে পারি কেননা আমরা জানি অ্যালকোহল যখন আমরা কম পরিমাণে খাবো সেটা সিএনএস এক্সাইটেশন করে বেশি পরিমাণে যখন খাবো তখন সেটা হচ্ছে সিএনএসকে ডিপ্রেশন করায় এছাড়া যখন লং টার্ম ধরে যখন খাবো দীর্ঘদিন যখন ই করা যাবে যখন অ্যালকোহল যখন খাওয়া যাবে তখন হচ্ছে কি একটা অ্যাডিকশন চলে আসছে অ্যালকোহলটার প্রতি এই জন্য এটা যখন না আসে এই জন্য লং অ্যাক্টিং বেনজোডাইজেপাইন ইউজ করা হয় সিএনএসটা ডিপ্রেশন থাকে মানুষটা বেশিরভাগ ঘুমের মধ্যে থাকবে তখন আস্তে আস্তে ধীরে ধীরে অ্যালকোহল উইথড্র করা সম্ভব হবে তাহলে ফার্মাকোলজিক্যাল ইফেক্ট অফ বেনজোডাইজেপাইনের মধ্যে আমরা কি কি বলতে পারি অন সিএনএস এর মধ্যে অ্যানজিওলাইটিক ইফেক্ট সিডেটিভ অ্যান্ড হিপনোটিক ইফেক্ট সিডেটিভের মধ্যে আমরা জানলাম সিডেটিভটা কি অ্যানজিওলাইটিক আর হিপনোটিকটা কি হিপনোটিক হচ্ছে যখন একটা মানুষের মধ্যে ঘুম ভাব নিয়ে আসবে তার মানে সিডেটিভে হচ্ছে সিএনএসটা কম পরিমাণে ডিপ্রেশন হয় হিপনোটিকে হচ্ছে বেশি পরিমাণে ডিপ্রেশন হয় অ্যান্টিরোগেট অ্যামনেসিয়া করতে পারে সেটা আমরা পড়লাম কেননা লিম্বিক সিস্টেমে নার্ভাস সিস্টেমকে যখন ডিপ্রেশন করবে তখন অ্যান্টিরোগেট অ্যামনেসিয়া হবে স্পাইনাল মাসেল রিল্যাক্সেশন করবে কেন সেটা আমরা তো পড়লাম লোয়ার মোটর নিউরনকে যদি আমরা জানি লোয়ার মোটর নিউরন হচ্ছে এক প্রকার স্পাইনাল নার্ভ এই স্পাইনাল নার্ভ যখন হচ্ছে নিউরোমাসকুলার জাংশনে যাবে তখন মাসেলটা কি হবে কন্ট্রাকশন হবে এই মাসেলটা যখন কন্ট্রাকশন হবে এই লোয়ার মোটর নিউরনকে সে কি করবে ইনহিবিশন করে দেবে এই জন্য তখন আর কোনো ইম্পালস আসে না পরবর্তী মাসেলটা কোনো প্রকার কন্ট্রাকশন হয় অ্যান্টি কনভালসেন্ট আমরা বললাম এছাড়া পেরিফেরিতে করতে পারে কি সে হচ্ছে এক্সেস লেভেলের
এটা হচ্ছে পড়ানো হয়েছে এর আগে বেনজোডিয়াজেপাম কিভাবে কার্ডিয়াক ডিপ্রেশন ঘটায় বা কার্ডিয়াক অ্যারিথমিয়া ঘটায় আরেকটা লেকচারে দেওয়া আছে, সেখান থেকে দেখানোর জন্য অনুরোধ করা যাচ্ছে। এছাড়া সেটা হচ্ছে সেটা যদি মেডুলার যদি রেসপিরেটরি সেন্টারকে যদি ডিপ্রেশন করাই দেয় সেক্ষেত্রে মানুষটা মৃত্যু করতে পারে। এছাড়া বেনজোডিয়াজেপাম কার্ডিয়াক অ্যারিথমিয়া ঘটায়, হাইপারপোলারাইজেশন করে। এখন আমরা দেখব কিভাবে বেনজোডিয়াজেপাম কাজ করে। আমাদের নিউরোনাল সেলে গাবা রিসেপ্টর থাকে, গামা অ্যামিনো বিউটিরিক অ্যাসিড রিসেপ্টর থাকে, তো এটার সাথে বেনজোডিয়াজেপাম যখন বাইন্ড করবে তখন গাবা গেটেড ক্লোরাইন চ্যানেলটা কি হয়ে যাবে, ওপেন হয়ে যাবে, তখন এখানকার ভিতরে ক্লোরিনের পরিমাণ ক্লোরিনের ইনফ্লাক্স ঘটবে। এখন আমরা দেখতে পাচ্ছি একটা সেলের মধ্যে কি হচ্ছে, বেশি পরিমাণে নেগেটিভ আয়ন প্রকাশ প্রবেশ করতেছে, তার মানে সেলের পটেনশিয়ালটা কি হয়ে যাবে, যেহেতু ভিতরে নেগেটিভ প্রবেশ করতেছে তার মানে সেলের পটেনশিয়ালটা নেগেটিভিটি বেড়ে যাবে। প্রথমে ছিল রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল যেরকম লেভেলে ছিল, তো সেখান থেকে অ্যাকশন পটেনশিয়াল সৃষ্টি হওয়ার জন্য যে থ্রেশহোল্ড লেভেলে যাওয়া থাকে সেটা দূরত্ব ছিল এই একটু। পরবর্তীতে যেহেতু সেলের নেগেটিভিটি বেড়ে যাচ্ছে তার মানে এটার মেমব্রেন পটেনশিয়ালটা কমে বেশি নেগেটিভ হয়ে গেল, এখান থেকে থ্রেশহোল্ড লেভেলের দূরত্ব কি অনেক বেশি পরিমাণে বেড়ে গেছে, এই জন্য সিএনএসকে পরবর্তীতে স্টিমুলেশন করা অনেক টাফ হয়ে যায়, এই জন্য সিএনএসটা ডিপ্রেশন হয়। তাহলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি বেনজোডিয়াজেপাম প্রথমে গাবা রিসেপ্টরের সাথে যখন বাইন্ড করবে তখন গাবা গেটেড ক্লোরাইন চ্যানেল ওপেন হয়ে যাবে, ওপেন হওয়ার পরে ক্লোরাইন চ্যানেলের ইনফ্লাক্স ঘটবে, ইনফ্লাক্স যখন ঘটবে আমরা জানি সেলের মধ্যে যত নেগেটিভ আয়ন প্রবেশ করবে সেলের একটা যে পটেনশিয়াল সেই পটেনশিয়ালটা পজিটিভ থেকে নেগেটিভের দিকে সরে আসবে, যত সরে আসবে তত কি হবে থ্রেশহোল্ড লেভেল থেকে এই সেলের সেল মেমব্রেনের যে পটেনশিয়াল সেটার ডিস্টেন্সটা বেড়ে যাবে, তখন সেলটাকে স্টিমুলেশন করা কঠিন হয়ে যাবে। কেননা আমরা জানি স্টিমুলেশন বলতে কি বোঝায়, রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল থেকে থ্রেশহোল্ড লেভেলে নিয়ে গেলেই সেলটা স্টিমুলেটেড হয়ে যাবে, এখন রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল অনেক নিচে নেমে গেছে, সেহেতু এখান থেকে স্টিমুলেশন করা অনেক টাফ, এই জন্য সিএনএস ডিপ্রেশন হবে। এছাড়া বেশি পরিমাণে যদি বেনজোডিয়াজেপাম যদি ইউজ করা হয় তখন কি কি দেখা যাবে, অ্যাডভার্স ইফেক্ট, সেগুলোকে বলা হচ্ছে কি ড্র সিএনএস, কি হবে মাথা ঝিমোবে বা ঘুম ঘুম ভাব থাকবে, বেশি পরিমাণে সিএনএস ডিপ্রেশন হয়ে গেছে এই জন্য ঘুম ঘুম ভাব থাকবে, হেডেক হবে, হেডেক কিসের কারণে হবে, এখন তোমার সিএনএস যেহেতু ডিপ্রেশন ঘটে গেছে তার মানে সেরেব্রাল কর্টেক্সটা আর অ্যাওয়ার হয়ে নাই, এখন তুমি হচ্ছে জোর করে সেরেব্রাল কর্টেক্স প্রিফ্রন্টাল কর্টেক্সকে এক্সাইটেড করতে চাচ্ছ, তাহলে তো মাথা ব্যথা করবেই, ব্লাড সাপ্লাই বেড়ে যাবে, এই জন্য অ্যাটাক্সিয়া যদি সে সেরেব্রামকে ডিপ্রেশন করে। ইম্প্যাক্ট কনসেন্ট্রেশন, ইম্প্যাক্ট জাজমেন্ট কেন, এগুলো আমরা বুঝতে পারতেছি যেহেতু সিএনএসকে ডিপ্রেশন করতেছে, এই জন্য সিএনএস আর ভালো মতো কাজ করতে পারবে না, কনসেন্ট্রেশন দিতে পারবে না, জাজমেন্ট করতে পারবে না, মানে সিএনএস এর যেসব কাজ করে সেগুলো কিছুই করতে পারবে না। হ্যাং ওভার ইফেক্ট, ডোজ যখন বেশি হয়ে যাবে তখন পরের দিনও ঘুম ঘুম ভাব লাগবে, এটাকে আমরা বলবো হ্যাং ওভার ইফেক্ট, মানে হ্যাং ওভার মানে একদিনের কাজ, একদিনের যেটুকু সিএনএস ডিপ্রেশন করার কথা ছিল তার চাইতে বেশি পরিমাণে ডিপ্রেশন করে দিচ্ছে। ডিমিনিশড মোটর স্কিল, কেননা আমরা জানলাম লোয়ার মোটর নিউরনকে কি করে সেটা ডিপ্রেশন করে, লোয়ার মোটর নিউরনকে ডিপ্রেশন করার কারণে মাসেল কন্ট্রাকশন হতে পারে না, এই জন্য আমরা জানি মাসেলে যেসব কাজগুলো করে মোটর টাইপের যেসব কাজগুলো সেগুলো আর করতে পারবে না, ডিমিনিশড মোটর স্কিল। অ্যান্টিওগ্রেড অ্যামনেসিয়া কেন করবে, সেটা হচ্ছে কোথাকার সিএনএসকে ডিপ্রেশন করবে, হিপোক্যাম্পাসের লিম্বিক সিস্টেমের। লস অফ লিবিডো কেন হবে, অটোনমিক নার্ভাস সিস্টেমকে সাপ্রেশন করে, অটোনমিক নার্ভাস সিস্টেমকে সাপ্রেশন করলে পেনাইল ইরেকশন অ্যান্ড ইজাকুলেশন কিছুই হবে না। এছাড়া টেরাটোজেনিসিটি কেন হবে, যেহেতু এটা একটা লিপিড সলুবল ড্রাগ, এটা হচ্ছে ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করবে, ক্রস করার পর যে ফিটাসটা আছে মায়ের দেহে সেই ফিটাসের সিএনএসকে ডিপ্রেশন করে ফেলবে, সিএনএসকে ডিপ্রেশন করলে ফিটাসের সিএনএস ডেভেলপমেন্ট ভালোভাবে হবে না। তাহলে আমরা বুঝতে পারলাম যে এটা কিভাবে কাজ করে, এটা কাজ করে হচ্ছে ফাংশন আমাদেরকে দুইটা বলতে হবে, যে এটা গাবা গেটেড ক্লোরাইড চ্যানেলকে ওপেন করবে, ক্লোরাইডের ইনফ্লাক্স করবে, পরবর্তীতে তখন কি হবে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল নিচের দিকে নেমে যাবে, তখন রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল যেহেতু নিচের দিকে নেমে গেছে এটাকে আমরা বলবো হাইপার পোলারাইজেশন, রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল আগের অবস্থা থেকে যত নিচের দিকে নামবে সেটাকে বলবো আমরা হাইপার পোলারাইজেশন। এখন হচ্ছে বর্তমানে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল থেকে থ্রেশহোল্ড লেভেলের দূরত্ব অনেক বেড়ে গেছে, নার্ভটাকে স্টিমুলেশন করা অনেক টাফ হয়ে যাবে, এই জন্য সিএনএস ডিপ্রেশন হবে।